আমি এক সময় গঙ্গাসাগর আসতাম, দেখতাম কিছুই নেই, ভো ভা থাকার একটা জায়গাও ছিল না। আর ছোটবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গাসাগর বারবার। কেন বলে? তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে এখন সব সেট আপ তৈরি করা হয়েছে, তিনটি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে তিনটে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে, এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। তাছাড়াও অনেকগুলো করা হয়েছে এখানে, লেজার শো থেকে শুরু করে স্থায়ী 10,000 স্থায়ী শৌচালয় করা হয়েছে, মুরাল পার্ক, স্কিম পার্ক, পারমানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কেড, আর্কেড ইত্যাদি, কপিল মুনি প্রাঙ্গনে গেস্ট হাউস করা হয়েছে, সমুদ্রে ধস নেমেছিল আপনারা জানেন, সেখানে পর্যন্ত নতুন করে সারিয়ে দেওয়া হয়েছে, লট 8 নতুন করে জেটি তৈরি করা হয়েছে, নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ, কোস্টাল থানা, গঙ্গাসাগর পুলিশ, সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে, গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট 8 দুটো ওয়েলকাম গেট করা হয়েছে, গঙ্গাসাগর পর্যটক নিবাস পূর্বতন লারিকাকে নবরূপে সাজানো হয়েছে, মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে। যদিও এবারে ভাটার পরিমাণটা একসময় 4-5 ঘন্টার ডিফারেন্স থাকবে, কারণ এটা ডিপেন্ড করে জল দিয়ে পার হয়ে আসে। মনে রাখবেন কুম্ভমেলাও যাতায়াত করে কিন্তু রেলের মাধ্যমে, বাসের মাধ্যমে, কিন্তু গঙ্গাসাগর একমাত্র মালা যেটা হচ্ছে খুব টপ এবং খুব টপ জব যারা আছেন তাদের সামলানোর। আগের বাড়ি প্রায় 80 লক্ষ মানুষ এসেছিল এবং তাদের নদী পার হয়ে নিয়ে আসা, এটা যে বড় বড় কত বড় কাজ, সে যারা করে দিন রাত্রি খেটে তারাই জানেন সে কাজটা। আমি আগাম বলে যাই তাদের জন্য আমার অনেক অভিনন্দন থাকবে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের এত এফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ করতে হবে, লোকাল ছেলেমেয়েদেরও অ্যাট্রাকটিভ করুন যাতে সবাই কাজে সাহায্য করতে পারে। এবারের মেলায় মোট 21টি জেটি ব্যবহার করা হবে, 2,500 বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, এক্সট্রা ট্রেন, সব বিকেলে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে 2,400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে, মানে যেগুলো হয়েছে আর কি সেগুলো বলছি আমি। চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে শুধু মেলার জন্যই, 300 বেডের বন্দোবস্ত করা হয়েছে। সাগর নামখানা চেমাগুড়ি লট 8 রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হয়েছে।